আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মামা সিফাতুল্লাহ সুমন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন পরে আবার ভিডিও বানানোর জন্য বসলাম। নানান ব্যস্ততার কারণে হয়তো বা লাস্ট এক বছর অনেকগুলো ভিডিওই আমি আপনাদেরকে দিতে পারিনি, এবং অনেকটা বলা যায় যে একদম এই সেক্টরটা থেকে আমি অনেক দূরে ছিলাম। বিকজ অফ আমার অফিসিয়াল কাজের জন্য প্রচুর ব্যস্ততা ছিল, পাশাপাশি পার্সোনাল লাইফেও অনেক ব্যস্ততা ছিল। সব মিলিয়ে আসলে একটা অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছিলাম লাস্ট একটা বছর। সে এক বছরে আসলে একদমই বলা যায় যে টোটালি আমি কোনো কোর্স বা কোনো রকমের শিক্ষামূলক কোনো টিউটোরিয়াল বা ভিডিও আমি মেক করতে সময় পাইনি। সো এখন ফ্রি সময়, আপনারা জানেন যে বাংলাদেশে নয়, সারা বিশ্বে একটা দুর্যোগ সময় চলতেছে, একটা সময় একটা খারাপ সময় আমাদের যাচ্ছে। এই খারাপ সময়টার সময়ে সবাই আমরা ঘরে বসে আমরা কোয়ারেন্টাইনে আছি, বা ঘরে বসে অবসর সময় আমরা পাস করতেছি, এবং একদমই অলস সময় কাটাচ্ছি। চিন্তা করলাম যে এই সময়টাতে কিছু করা যায় কি না, এবং আমার অনেক স্টুডেন্টদের তাদের ব্যক্তিগত তাদের পরামর্শও ছিল, এবং তাদের একদম বলা যায় যে তারা রিকোয়েস্ট করেছে যে একটা টপিক্স, যে টপিকসটা সবচেয়ে জনপ্রিয় টপিকস, আপনারা অলরেডি আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, যে দ্য কমপ্লিট অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং 2020। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এটা শুধু 2020-র জন্যই যে খুব জনপ্রিয় তা নয়, এটা অনেক বছর যাবতই এই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে অনেক অ্যাফিলিয়েটার মার্কেটার তারা প্রচুর পরিমাণ রেভিনিউ জেনারেট করে করে আসছে। সো এই জিনিসটা নিয়ে আসলে আমাকে অনেক স্টুডেন্ট তারা ব্যক্তিগতভাবে বলেছে যে স্যার বা ভাইয়া, এই বিষয়টা নিয়ে একটু আপনি কিছু টিউটোরিয়াল বা কোর্স ম্যাটেরিয়ালস তৈরি করুন, আমাদের জন্য উপকৃত হবে। সো আজকে অনেকদিন পর চিন্তা করলাম, যেহেতু এখন খুব খারাপ সময় বা একটা অবসর সময় আমি পাস করতেছি এখন সবাই আমরা, সো এই সময়টাতে আমরা চাইলে এরকমের কিছু কোর্স আমি আপনাদেরকে জন্য ধারাবাহিকভাবে আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য যতটুকু সময় আমি পাই। সো আমি এখানে খুব ইন্ট্রোডাকশন খুব বেশি একটা করবো না, আমার যারা চ্যানেল আমার চ্যানেলে যারা আছেন তারা সবাই আমাকে চিনেন, নতুন করে বলার কিছু নাই। সো টপিক্স আপনারা দেখে বুঝতে পারতেছেন যে টপিক্স এখানে শো হচ্ছে। দ্য কমপ্লিট অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং 2020। 2020টা যোগ করার কারণ হলো যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে ইউটিউবের চ্যানেলে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে ভিডিও আপনারা অলরেডি দেখে ফেলেছেন বা আছে দেখতে পাচ্ছেন। 2020টা অ্যাড করার কারণ হলো যে আমি সবার ভিডিও খুবই সুন্দরভাবে সবাই ভিডিওগুলো তৈরি করেছেন, আশা করি সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন, এবং আসলেই ইউটিউব থেকে অনেক কিছু শেখা যায়, এটার জন্য আলাদাভাবে কোনো কোর্স করতে হয় না। তারপরও আমি 2020টা অ্যাড করার কারণ হলো বিগত বছরগুলো থেকে আপনারা এ পর্যন্ত যত রকমের ভিডিও আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আপনারা দেখেছেন সব কিছু একটা কম্প্যাক্ট প্যাকেজে নিয়ে এসে এখান থেকে বলা যায় যে আমি সবার কাছ থেকে যতটুকু জ্ঞান আমি অর্জন করতে পেরেছি, এবং আমার প্র্যাকটিক্যাল অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে নলেজ আমার ব্যক্তিগতভাবে যা আমি গ্যাদার করেছি, সেই সব কিছু মিলিয়েই আমি 2020 মানে আজ এখন 2020 সালের জন্য একটা কমপ্লিট একটা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স আমি আপনাদেরকে উপহার দিতে চাচ্ছি। সে কারণেই মূলত 2020টা অ্যাড করা। সো এখানে এই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটাতে কী থাকবে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, এটা কোনো ফিজিক্যাল ক্লাস আমি নিতে পারবো না, বিকজ অফ এখন ফিজিক্যাল ক্লাস নেওয়ার কোনো সুযোগ নাই, ম্যান টু ম্যান ফেস টু ফেস, সেহেতু ক্লাসটা হবে একদম টোটালি অনলাইন বেসিস ক্লাস হবে, সেটা স্কাইপ অথবা জুমের মাধ্যমে হতে পারে বা অন্য কোনো অ্যাপস বা থার্ড পার্টি কোনো সফটওয়্যার মাধ্যমে আমি এটা নিব, সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ডিক্লেয়ার করবো যে কীভাবে আমি ক্লাসটা কন্ডাক্ট করব। বাট এটা মাস্ট অনলাইন হবে, আপনি আপনার বাসায় বসেই আপনি করতে পারবেন। বিগিনার্স টু অ্যাডভান্স এ টু জেড, বিষয়টা হলো যে একদম যারা কিছুই জানেন না এখন পর্যন্ত, ধরেন আমার এই ভিডিও মাত্র দেখতেছেন ফ্রিল্যান্সিং করার জন্য বা এই ধরনের একটা কাজ করার জন্য, যারা মাত্রই কম্পিউটার ওপেন করলেন বা মাত্র এখন আমার ভিডিওটা দেখলেন, সেই ব্যক্তি থেকে এবং এ পর্যন্ত যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে টুকটাক কাজ করেছেন বা করতেছেন, অনেক জায়গায় কনফিউশনস আছে আপনাদের বা এখন পর্যন্ত আপনারা ওইভাবে সাকসেস নিয়ে আসতে পারেন নাই সেই পর্যন্ত, দ্যাট মিন্স যে একদম কিছু জানে না সেখান থেকে শুরু করে যারা মিনি মোটামুটি জানেন বা অ্যাডভান্স লেভেলও জানেন, সে পর্যন্ত সবার জন্যই এই কোর্সটা উন্মুক্ত। সবাই এখান থেকে কিছু না কিছু চাইলে আপনি আপনার নলেজ আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন।
এবং এই কোর্সের সাথে আমি ডিজাইনটা আমি এমনভাবে করব যে নট ইট অনলি ফর থিওরিটিক্যাল ক্লাস, যে আমি 10টা 15টা বা 20টা থিওরিটিক্যাল ক্লাস নিয়ে নিয়ে আপনাদেরকে জ্ঞান দিয়ে ছেড়ে দিব, বিষয়টা সেরকমের নয়। আমি ক্লাসটাতে আপনাদেরকে চেষ্টা করব থিওরিটিক্যাল ক্লাসের সাথে সাথে প্র্যাকটিক্যাল ক্লাস, যাতে আমরা একদম সেলফ হ্যান্ডে এই কোর্সটা, যারা আপনারা আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত, সেই শেষ পর্যন্ত যারা, তারা আপনারা যাতে এখানে আমার সাথে একটা বিল তৈরি করতে পারেন, মানে একটা অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট তৈরি করে এখান থেকে আপনারা সবাই যেতে পারেন, সেই পর্যন্ত জায়গায় গিয়ে আমি আপনাদেরকে বলবো। এরপরে বাকিটা আপনার কাজ, আপনি আপনার সাইটকে আপনি প্রমোশন করবেন, মার্কেটিং করবেন, নতুন নতুন আর্টিকেল কন্টেন্ট দিবেন, সেখান থেকে আপনি কীভাবে মানি জেনারেট করবেন, সেই প্রসেসগুলো আমি দিয়ে তার এই কোর্সটা আমি শেষ করব। বিষয়টা হলো এরকমের যে আমার এই কোর্স থেকে থিওরিটিক্যাল এবং অ্যামাজনের টুকিটাকি সব বিষয়গুলো তো শিখবেনই, পাশাপাশি যাতে টার্গেট রাখা যায় যে আমার সাথে থেকে থেকেই আপনি এখানে একটা অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট তৈরি করে এখান থেকে বিদায় হতে পারেন, বা এখান থেকে কোর্সটা আমরা সমাপ্তি ঘোষণা করতে পারি, সেই পর্যায়ে গিয়েই আমরা এই কোর্সটা আমরা শেষ করব। সো এখানে তাদের জন্যই এই মূলত এই কোর্সটা আমি বলা যেতে পারে, একদম সারাংশে যদি আমি বলি, যারা এখন পর্যন্ত কনফিউশন, তারা দেখা গেছে যে 30টা 40টা ক্লাস করছেন বাট এখন পর্যন্ত স্টিল অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আপনারা এখনও হাতে কলমে আপনারা এখনও কাজ শুরু করতে পারেন নাই, যে কোন জায়গা থেকে শুরু করবেন, কেমনে শুরু করবেন, কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, কীভাবে নিশ সিলেকশন করবেন, কীভাবে ডোমেইন সিলেকশন করবেন, কীভাবে অ্যামাজন সাইটের প্ল্যাটফর্ম কীরকম হতে পারে, তারপরে অ্যামাজনের আমি প্রোডাক্ট কী নিয়ে কাজ করব, কী ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করলে বেনিফিশিয়ারি হওয়া যায়, তারপরে সাইটটা ডেভেলপ কীভাবে করব, ওয়ার্ডপ্রেসে করব না রহ্যান্ড কোডে করব, প্ল্যাগিনসগুলো কী হবে, লট অফ থিংস আপনাদের মাথায় ঘোরপাক করতেছে যে কীভাবে করা যায়, সব কিছুই আপনারা জানেন বাট স্টার্টিংটা কীভাবে স্টার্ট করতে হয় সেটা অনেকেই এখনও সাহস করে উঠতে পারেননি। তো তাদের জন্য এই কনফিউশন দূর করার জন্য মূলত আমার এই প্রজেক্ট। সো আশা করি আমার সাথে এই কোর্সটা বা আমার সাথে আপনারা থেকে আপনারা সেলফ হ্যান্ডে আপনারা নিজেরাই একটা অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট তৈরি করতে পারবেন, আমার গাইডলাইন্স থাকবে এবং আমি যেভাবে বলবো সেভাবেই আপনারা করার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা এই কোর্স শেষে আপনাদের প্রাপ্তি এতটুকুই আমি দিতে পারবো আপনাদেরকে, সেটা হলো যে আপনাদের একটা সেলফ অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট আপনাদের জন্য তৈরি হয়ে গেল। সো আমি এই ভিডিওটা বেশি বড় করব না, এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও যে হোয়াটস গোয়িং অন, আমরা কী করতে যাচ্ছি সেই বিষয়টা নিয়ে মূলত কথা বলা, যাতে আপনাদের ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার হয়, যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের এই স্ক্রিনে যে লেখাটা আছে সেটা আসলে কী। সো এর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটা আপনারা ভিজিট করতে পারবেন, ওখানে দেখেন আমার অন্য কোর্সে ওখানে আসে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আপনারা ওখান থেকেও শিখতে পারবেন, নিচে লেখা আছে দেখুন www.youtube.com/শিখবকই.com। আমার ডাইরেক্ট যে ওয়েবসাইট যেটা সেটা হলো শিখবকই.com, ওখানেও ভিজিট করতে পারেন, ওখানে বেশ কিছু আর্টিকেলস আপনারা ওখান থেকে সংগ্রহ করতে পারবেন, দেখতে পারবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তারা তো অলরেডি নোটিফিকেশান এমনিতেই পেয়ে যাবেন, বেল বাটনে ক্লিক করে রাখুন নেক্সট নোটিফিকেশান পাওয়ার জন্য, আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আমি ডিটেলস এই কোর্সের ফুল কন্ডাকশন, মানে একদম এ টু জেড কীভাবে কী করব, কোনটার পরে কোনটা আসবে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। এরপরে এই কোর্সে জয়েন করার জন্য আপনাদেরকে কীভাবে করতে হবে, কোন টাইমে আমরা ক্লাসগুলো লাইভ করব, আর ক্লাস যদি কোনো কারণে মিস করেন লাইভ ক্লাস সেক্ষেত্রে কী করবেন, সব বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি আরও ডিটেলস আপনাদেরকে এই বিষয়টা আমি জানাব। সো ইন্টারঅ্যাকশন ভিডিওটা এতটুকুই থাকুক আজকের, আর দেখা হচ্ছে আবার পরবর্তী আপনাদের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।